কোচবিহার শহরের 5 নম্বর ওয়ার্ডে বেশ কিছু অসহায় দরিদ্র মানুষদের কাছে বিভিন্ন খাদ্য সামগ্রী পৌঁছে দিলেন কোচবিহারের কোভিড-19 টিম। করোনা ভাইরাস গোটা দেশে যেভাবে ছড়িয়ে গিয়েছে, করোনা থেকে দূরে থাকার জন্য দেশের কেন্দ্র ও রাজ্য সরকার লকডাউন ঘোষণা করেছেন। এমতো অবস্থায় কিছু মানুষ রয়েছে যারা দিন আনে দিন খায়, সেই সব মানুষেরা এখন খুবই কষ্টকর জীবনযাপন করছেন। এমতো অবস্থায় কোচবিহারের মারোয়ারি সমাজের কিছু যুবক মিলে তৈরি করেছেন কোভিড-19 টিম। যতদিন ধরে লকডাউন থাকবে ততদিন তারা দিন আনে দিন খায়। এই সমস্ত মানুষদের কাছে চাল, ডাল, আলু, পেঁয়াজ, খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছেন। আজ দ্বিতীয় দিনে কোচবিহার শহরের 5 নং ওয়ার্ডে বেশ কিছু মানুষের কাছে গিয়ে এই খাদ্য সামগ্রী তারা পৌঁছে দেন। পাশাপাশি সকালে কোচবিহার শহর ও শহর লাগোয়া নিখোঁজ বিহার অবস্থিত বেসরকারি নার্সিংহোমের সামনে থাকা রোগীদের মধ্যে খাবার বিতরণ করেন। তারা জানান, যতদিন ধরে এই লকডাউন থাকবে তারা এই পরিষেবা দিয়ে থাকবেন। কোভিড-19 সেফটি ওয়ারিয়ার মারোয়ারি সমাজের পক্ষ থেকে 5 নম্বর ওয়ার্ডে যে আমাদের সমাজে কিছু জরুরতমন্দ লোক আছে যারা খাওয়া বানাতে পারছে না, তার জন্য আমরা চাল, ডাল, আমাদের তারপরে সাবান, তারপরে হলো আপনার আলু আর পেঁয়াজের ব্যবস্থা করেছি। ওদের বাড়ির বাড়িতে আজকে আমরা পৌঁছে দিচ্ছি 5 নম্বর ওয়ার্ডে। কতজনকে দেওয়া হলো আর সকালবেলা? কতজনকে দেওয়া হলো আজকে? মোটামুটি আমরা এখানে 100-150 জনকে দিচ্ছি। আর সকালবেলা আজকে মিশন হসপিটালে আমরা খিচুড়ি ব্যবস্থা করেছি। মিশন হসপিটাল, জীবনদীপ নার্সিংহোম, যারা বাইরে বসে থাকে, যে বাইরেরা এখানে আসে, পেশেন্টরা আছে কিন্তু ওরা খাওয়া পাচ্ছে না বাইরে, ওনার জন্য আমরা খাওয়ার ব্যবস্থা করে দিয়েছিলাম।